আমেরিকার মতো একটা রাষ্ট্র হেরে গেল মধ্য এশিয়া আফগানিস্তানে মোল্লাদের কাছে। মোল্লাদের পাগড়ি ছাড়া জুব্বা ছাড়া আর এই পুরনো AK-47 ছাড়া কি আছে? আর আমেরিকা কথা বলে, ও তো সুপার পাওয়ার ছিল, কি ছিল? 70 বছর পরাশক্তি হিসেবে বিশ্ব রাজত্ব করলো যে আমেরিকা, তার সমস্ত শক্তি ক্ষমতা দাম্পিকতাকে আল্লাহ তাআলা মাটির সাথে মিশিয়ে দিলেন আফগানিস্তানের পাঞ্জেশির পর্বতের পাদদেশে। ওর কি নাস? পরাশক্তি হতে চারটা শক্তি লাগে, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি। ওর তো চারটেই আছে, কয়টা আছে? ওর মানি, আমেরিকার টাকা কত জানেন? 17,000 টন স্বর্ণ তার রিজার্ভে আছে। কত? এটা পুরান হিসাব, এখন তো আরো বাড়ছে, ওর তো চুরি বন্ধ হয়নি। আল্লাহ তাআলা কোরআন কারীমের সাথ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আকুলু কওলান সাওয়াবা, কুলু কওলান লাইসা ফীহি ইউজাজ, আল্লাহকে ভয় করো আর সদা সত্য কথা বলো, হক কথা বলো, স্পষ্ট কথা বলো, যে কথায় কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে ঠিক করে দিবেন আর তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। মানে আপনি যদি দুইটা কাজ করেন, আল্লাহকে ভয় করেন আর সব সময় হক কথা বলেন, আপনাকে বিনা আজাবে বেহেশতে দেওয়ার জিম্মা আল্লাহ নিজের হাতে নিয়ে নেবেন। এটা কি আমার কথা? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিবেন, আপনার নামাজ ঠিক করে দিবেন, আপনার রোজা ঠিক করে দিবেন, আপনার হাজ কবুল করে নেবেন, আপনার জিকির ঠিক করে দিবেন, বেহেশতে যেতে যতটুকু আমল দরকার আল্লাহ জবরদস্তি করে করায় দিবেন আপনাকে। সুবহানাল্লাহ, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আই যুনুবাকুম মিনাল কাবায়িরি ওয়াস সাগায়ির, সব কবিরা গুনাহ মাফ করে দিবেন, সগিরা গুনাহ মাফ করে দিবেন। তারপর আল্লাহ পাক বলেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করবে সে ব্যক্তি চূড়ান্ত মহা সফলতা লাভ করবে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য দিক নির্দেশনামূলক কিছু কথা এই আয়াতকে কেন্দ্র করে আমি শোনাচ্ছি, আমি আপনাদের ধৈর্য এবং মনোযোগ কামনা করি। আছে তো? প্রথম হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় কর। কাকে ভয় করবে? মমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে। ইমানদার বা মমিনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। সম্বল কি? আল্লাহ বলেছেন, ফাতাজাওয়াদু ফা ইন্না খায়রাজ জাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো জাদ। ফাতাজাওয়াদু, তাজাব্বুদ বলা হয় আরবিতে ইত্তেখাজু, ইত্তেখাজু জাদ। জাত কাকে বলে? আত্তআমুল্লাযী উসতুসহিবা ইনদা সাফার, মানুষ যখন সফরে বের হয় তখন সে যে খাদ্য সামগ্রী তার সঙ্গে নেয় সেটাকে বলা হয় জাত।